আপনার বড় মেয়ে আর জামাই কোথায়? না মানে ওরা 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 আসলে আমি পরে বলছি তোমাকে, তুমি ভিতরে চলো। কি হয়েছে কি বলুন না, এত রেখে রেখে কথা বলার কি আছে, পরিষ্কার করে বলো না। শোনো সংকল্প, ওদের এ বাড়িতে কোনো জায়গা হবে না। তোমার শ্বশুরমশাই পরিষ্কার করে বলে দিয়েছেন তার জীবনে তার বড় মেয়ে মৃত, তার বড় জামাই মৃত, উনি কোনোদিন ওদের মুখদর্শনও করবেন না। না না, তা কি করে হয়, তা হয় নাকি, এক যাত্রায় পৃথক ফল কি করে হবে? না না, তা হয় না। আমি আর আপনার মেয়ে দীর্ঘগমন এসেছি, কিন্তু আপনার বড় মেয়ে আর বড় জামাই দীর্ঘগমনে আসবে না, তা হয় নাকি? উনি কোথায়? উনি তো এখন থানায় আছেন, তোমরা এসে গেছো, এবার ওনাকে ফোন করলে উনি এক্ষুনি চলে আসবেন। আমি ফোন করে দিচ্ছি, তোমরা ভেতরে এসো। না না, আমি এক্ষুনি আসছি। কোথায় আছো তুমি? আমি এক্ষুনি আসছি, আপনি আমাকে জাস্ট ঝিলামের ঠিকানাটা দিন। কেন, ঝিলামের ঠিকানা দিয়ে তুমি কি করবে? আমি ঝিলামের কাছে যাব, ঝিলামকে এবং ওর বরকে এখানে আনা দরকার। তাহলে একটা শাড়ি আর একটা শার্ট প্যান্ট দিয়ে ভালোই মুখ বন্ধ করে দিয়ে গেলেন। বাপ মায়ের লাথি ছাটা খাওয়া মেয়ে সেটা বুঝতেই পারে। যাই হোক, এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে যাও, রান্নাটা করে ফেলো। আমি বলছি যে ওর কথায় না কিছু মনে করো না মা, আমার ভীষণ ভালো লাগছে, এটা খুব পছন্দ হয়েছে আমার, বিশ্বাস করো। আরে এত এত দামি জামা কাপড় তো আমি কতদিন পরিনি, কি করে পরবো? এই এই পাঞ্জাবি পায়জামা এই এই পরেই আমার দিন কেটে গেছে। খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হচ্ছে। আমি আমি এক্ষুনি না এগুলো পরে এসে দেখাচ্ছি তোদের, পরে আসছি। তুমি কেন সরি বলছো? আমি তোমাকে দীর্ঘগমনে নিয়ে যেতে পারলাম না, আমি সত্যিই ক্ষমা চাইছি। আমার আমার নিজেকে খুব ছোট লাগছে। না না, তুমি এসব করতে যেও না, তুমি জানো না, এগুলো জানতে পারলে তোমার শ্বশুরমশাই ভীষণ রাগ করবেন, উনি খুব রাগী মানুষ। জানি, কিন্তু আমিও খুব জেদি। জেদি? হ্যাঁ, আমি নিজে দাঁড়িয়ে থেকে যাদের সম্বন্ধ ঠিক করলাম, গোটা বাড়ির সামনে আপনাদের সকলের সামনে আমি যাদের বিয়ের প্রস্তাব রাখলাম, তারা কেমন আছে না জেনে তো আমি আপনাদের বাড়িতে দীর্ঘগমনের জন্য প্রবেশ করতে পারি না। তোমার কথা শুনে খুব ভালো লাগলো বাবা, কিন্তু তুমি তোমার শ্বশুরমশাইকে জানো না, উনি যদি জানতে পারেন তাহলে এখানে দক্ষ যজ্ঞ বেঁধে যাবে। ওনাকে সামলানোর জন্য আমি আছি, আমার বিশ্বাস আমার শ্বশুরমশাই আমাকে কিছু বলবেন না। শোনো সংকল্প, আমার কথাটা শোনো, তুমি এভাবে যেও না, তুমি যেও না, প্লিজ আমাকে যেতে দিন। সংকল্প, তুমি আমার কথাটা শোনো, তুমি এভাবে চলে যেও না। দেখো, তুমি বাবাকে চেনো না, বাবা কিন্তু খুব গোঁড়া আর একরোখা। মাফ করবেন, আমাকে যেতেই হবে, আমি ঝিলামের সুখ চাই, আমি চাই ঝিলাম যাকে ভালোবাসে ও তার সাথে সুখে থাকুক। ওর সুখ মানে কিন্তু শুধুমাত্র ওর ভালোবাসার মানুষ নয়, ওর পরিবার, ওর বাবা মা, ওর দাদা, সবাই সবাইকে প্রয়োজন, তাই না? আমি ওকে আনতে যাচ্ছি।
কিন্তু বাবা আর কোনো কিন্তু নয়, আমি যদি ওকে আনতে না পারি তাহলে আমি আপনাদের চৌকার টুককার ঘরে ঢুকবো না। আপনাকে আমি বলে দিলাম এটা। শোনো বাবা, শোনো, কি ভালো রে ছেলেটা। এখনকার দিনে এরকম মানুষ খুব একটা দেখা যায় না। খাবেন না? খাবো না বললাম তো। তা তো মনে হয়নি, বৌভাতের পার্টিতে কি খারাপ ব্যবহারটাই করেছে। জামাইবাবু তো আমাদের ওই রাতেই ফ্লাইটে করে নিয়ে চলে এলো, কি অপমানটাই না করলো। আর ওই ছেলে তখন ঠুটো হয়ে বসেছিল, কোনো কথাই তো বলছিল না। ওসব এখন থাক না। কিরে, ফুলসজ্জা কেমন কাটালি? ওরা অনেকটা পথ এসেছে, ক্লান্ত হয়ে আছে। যা, তুই জামা কাপড় পাল্টে একটু ফ্রেশ হয়ে নে। যা। দাদাভাই, বাদিকে সুটকেসটা সাবধানে। কেন রে? ওখানে মিষ্টি আছে, তোমাদের জামাই নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি সাবধানে নিয়ে যাচ্ছি। এই শোন, আমি বাজি রেখে বলতে পারি, তোর আর তোর বরের ফুলসজ্জা হয়নি। কি বলছো কি তুমি? হ্যাঁ রে, আমরা বুঝতে পারি, ঠিক বোঝা যায়। একটা মেয়ে যখন তার স্বামীর সঙ্গে ফুলসজ্জার ঘরে থাকে তখন আমরা বুঝতে পারি। আসলে পাকা চোখ তো আমাদের। থাক, তোকে আর এসব নিয়ে কথা বলতে হবে না। জামা, তুই জামা কাপড়টা পাল্টে নে, আমি রান্নাটা বসিয়ে আসি। দিদি, রান্না বসাচ্ছো কার জন্য? তোমার মেজো জামাই নাকি বড় জামাইকে নিয়ে এই বাড়িতে আসবে? আর এরপর যখন জামাইবাবু বাড়ি ফিরে আসবে আর তুই জামাইকে এই বাড়িতে দেখবে, তখন যা দক্ষ যোগ্যটা হবে সেটা বুঝতে পারছো? আজ একই দিনে দুই জামাইকে না জামাইবাবু বাড়ি থেকে বের করে দেন। আর তাছাড়া প্রিয়মের শ্বশুর বাড়িতে সেদিন আমাদের যে অপমানিত হতে হয়েছে সেটাও নিশ্চয়ই জামাইবাবু ভোলেননি, সেটাও আজকে উনি উসুল করে নেবেন। বাজে কথা বলিস না, এখানে উসুল করার কি আছে? চুপ কর তো তুই। চুপ করে থাকবো কেন? অসভ্য পরিবার একটা, ভদ্রতা জানে না। ঠিক করে কথা বলো ফুলমাসি, আমার শ্বশুর বাড়ির কোনো নিন্দা করো না। বাবা, কই তো শ্বশুর বাড়ি, দিন রাত তোকে মুখ ঝামটা দিচ্ছে, লাথি ঝাঁটা দিচ্ছে, তাদের জন্য তুই আবার ফুঁসে উঠছিস। কে আমার ফোন করলো? হ্যালো, কে বলছেন? শালঙ্গারা ব্যানার্জি। রাঘব বাবু আছেন? না, আমি উনি স্ত্রী বলছি। বলুন, আমার ছেলে পৌঁছেছে? হ্যাঁ হ্যাঁ, ওরা ভালোভাবে পৌঁছে গেছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে এই কলকাতায় আর ফেরত পাঠাবেন না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, কলকাতায় আপনার মেয়ে আর ফিরবে না। ব্যানার্জি বাড়ির দরজা ওর জন্য চিরতরে বন্ধ, সেটা ওকে জানিয়ে দেবেন। মা, ও
ওমা কি হয়েছে গো? আমার শাশুড়িমা ফোন করেছে, বলো না। বলো মা, চুপ করে আছো কেন বলো? মা কি বললেন উনি বলো? মা চুপ করে থেকো না, বলো কি হয়েছে? হ্যাঁ বলো। বললেন প্রিয়ম যেন কলকাতায় না ফেরে। এই যে শুনছো, একটু এসো না, শাড়িতে একটু পিনটা লাগিয়ে দিয়ে যাও। আরে একটু এসো না, শাড়িতে একটু পিনটা আটকে। কেমন আছো? ভালো। আপনি আসুন, বসুন। না না, আমি এখানে বসতে আসিনি। তোমরা বেরোচ্ছ কোথাও? হ্যাঁ, আসলে আমার হাজবেন্ড আমাকে নিয়ে একটু বেরোবে। আসলে সামনে পুজো, তো পুজোর জন্য কিছু কেনাকাটা করব, তারপরে ওই বাইরে একটু খাওয়া দাওয়া করেই ফিরব, তাই বেরোচ্ছিলাম। ঠিক আছে, আপনি যখন এসেই গেছেন আপনি তো চা খাবেন, আমি চায়ের ব্যবস্থা করছি। না ঝিলাম, আমি এখানে চা খেতে আসিনি। তাহলে তুমি সুখী হয়েছো তো? খুব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমি সুখী হতে পারতাম না। আপনি ভালো আছেন তো? না। কেন? সুখ নেই বলে। আমার কাছে সুখ মানেই ভালোবাসা, আর ভালোবাসা মানেই। কে কে এসেছে ছিলাম? বৌদি কি বললো? কোনো কিছু বলার সুযোগই দিইনি। এ বাড়ির দরজা প্রিয়মের জন্য বন্ধ সেটা জানিয়ে দিয়েছি। ওরা সেটা মেনে নিল? মানলো কি মানলো না সেটা আমার জানার দরকার নেই, আমি তার আগে আইনি ব্যবস্থা নিয়ে নেব। আইনি ব্যবস্থা নিয়ে তুমি কি করবে? তোমার ছেলে যে নতুন সংসার করা শুরু করেছে, নতুন জীবন শুরু করেছে, সেই জীবনটা নষ্ট করবে? দুর্বাদি, আমাদের কথাবার্তার মধ্যে তোমার ঢোকার কোনো দরকার নেই। তুমি ঢুকছো কেন? ঢুকবো তো বটেই, ঢুকতে তো আমাকে হবেই। সবার মুখে আমি যা শুনলাম এবং তাতে আমি যা বুঝলাম, যে তোমার ছেলে আর কুট্টি মামা এই দুজনে মিলে এই বিয়ের প্রস্তাব নিয়ে যায় রাঘব চ্যাটার্জির কাছে। হ্যাঁ, বড় মেয়ে চলে গিয়েছিল, বিয়ে ভেঙে গিয়েছিল তো ভেঙে গিয়েছিল, তাতে কি হয়েছে? তা ছেলে তো আর লগ্ন প্রশ্ন হবে না। তা তোমার ছেলের প্রিয়মকে বিয়েটা করার কি দরকার ছিল? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। শালঙ্কারা আসবো? এই তো উনি এসে গেছেন। আচ্ছা একটা কথা আপনি আমায় বলুন তো। কি কথা? এই বারবার এই বিয়ের দায়টা কেন রাঘব চ্যাটার্জির উপর চাপানো হচ্ছে? কেন প্রিয়মের উপর চাপানো হচ্ছে? আমি তো কারোর উপর কোনো দায় চাপাইনি। কার দায় কি হয়েছে আমার জানার দরকার নেই। একটা কথা কান খুলে শুনে রাখো দুর্বাণী, তুমিও শুনে রাখো, এ বাড়িতে প্রিয়মের জায়গা হবে না। আমার পুত্রবধূ হিসেবে আমি ওকে মেনে নিতে পারছি না। তবে যদি ঝিলাম এখনো আসে আমার কোনো আপত্তি নেই। আপনি? বসুন বসুন ঝিলাম, তুমি চা করে নিয়ে এসো। না না, উনি আমাকে চায়ের কথা বলেছিলেন,
আসলে আমি চাটা অতটা প্রেফার করি না। আমি আপনাদের নিয়ে একটু বের হব। হ্যাঁ, কিন্তু কিন্তু কোথায় যাবেন? এমন তো কোনো শর্ত ছিল না যে আমি কোথাও নিয়ে যেতে চাইলে আমাকে এত প্রশ্ন করা হবে, এত জেরা করা হবে আমাকে। আর সেই জায়গার নাম বললে তবেই আমার সাথে সেখানে যাবেন, ছিল কি এমন কোনো কথা? কথা তো কিছুই ছিল না। হ্যাঁ, কথা ছিল। আর কথা ছিল বলেই আমি সেদিনকে আপনাদের ওই বাড়িতে নিয়ে গেছিলাম, ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। সেখানেই আপনাদের ভালোবাসার মিলন ঘটিয়েছিলাম আমি। আমি যদি চাইতাম আপনার চোখের সামনে ছিলাম কি বিয়ে করে আমি কলকাতায় আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম, ওর সাথে সংসার করতে পারতাম, কিন্তু আমি করিনি। তাই কথা তো একটা থেকেই যায়, আর সেই কথার নাম বিশ্বাস। তাই আপনারা আমার সঙ্গে যাবেন। কিন্তু কিন্তু কোথায় যাব? বরফকলাতে এসেছি আমি, বরফকলাতে। হ্যাঁ, আপনারা আমার সঙ্গে তীরা গমনে যাবেন। তুমি কি বলছো? কি ছিলাম এই বাড়িতে আসবে? ছিলাম তো বিবাহিতা, ওর তো বিয়ে হয়ে গেছে। সেটাই তো সমস্যা, সেটাই আমি মানতে পারছি না। কিন্তু তুমি জানো না আমার সিক্স সেন্স অন্য কথা বলছে। কি বলছে বৌদি তোমার সিক্স সেন্স? ঝিলাম কোনো না কোনো ভাবে এ বাড়িতে এসে পড়বে, ওকে আসতে হবে, এই চৌকাঠে ওকে দাঁড়াতে হবে, আমার মুখোমুখি ওকে দাঁড়াতে হবে। আর তখন আমি ওকে বলবো কি আসতে তো হলো, এ বাড়িতেই তোমাকে আসতে হলো। সেদিন আমি নিজের হাতে ওকে শাড়ি পরিয়ে গয়না দিয়ে মুড়িয়ে দেব, আমার ছেলেকে ঝিলামকে উপহার দেব। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল শালুঙ্কা? শালুঙ্কা, কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। বৌদি অ্যাকচুয়ালি কিছুতেই মেনে নিতে পারছে না এই পুরো সিচুয়েশনটার সাথে। বৌদি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছে না। আর আমি যত দূর বৌদিকে চিনি, আমি জানি বৌদি কোনো না কোনোভাবে ঝিলমকে এই বাড়িতে এনে ফেলবেই। প্রিয়মকে প্রিয়মকে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না, কোনো দিনও না। আর আমি যতদূর বুঝতে পারছি প্রিয়ম এ বাড়িতে ফিরে আসবে, আসবেই, কেউ আটকাতে পারবে না। এ বাড়িতে কি যে সব হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। আচ্ছা শোনো, এই জামাইবাবু কোথায়? ওই ঘরে, ওই ঘরে। জানো জামাইবাবু, ভালোই লেগেছে এই বাড়িতে, তবে শেষমেশ এটাই দেখার কে জেতে, ওই প্রিয়ম নাকি শালঙ্কারা ব্যানার্জি? না না, মাফ করবেন, আমি আমি গরিব হতে পারি, খুব সাধারণ হতে পারি, কিন্তু কিন্তু আমারও একটা সম্মান আছে। আমার শ্বশুর মশাই বা শাশুড়ি মা কেউ একবারও ফোন করে দীরাগমনে যাওয়ার কথা বলেননি। আমি আপনাকে কি বলেছিলাম? ছিলামকে সুখে রাখতে। আর আপনি কি ভাবছেন ও ওর বাবা মার কাছে না গিয়ে সুখে থাকবে? দেখুন ওর চোখে জল চিকচিক করছে, আপনি একটু বুঝুন, আপনি একটু ওকে বোঝার চেষ্টা করুন প্লিজ।
ওকে বোঝার জন্য আমি আছি, আপনি না বুঝলেও চলবে। আই এম সরি, আমি ওভাবে বলতে চাইনি, আপনারা চলুন আমার সাথে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি আমি দৃঢ়গমনে এসেছি, আপনারাও দৃঢ়গমনে চলুন। আমাদের তো একই দিনে একই লগ্নে বিয়ে, এক যাত্রায় তো পৃথক ফল হয় না। না আমি যাব না। ঝিলাম তুমি ওকে বোঝাও। কিন্তু ওনারা আমাকে তাড়িয়ে দেবেন, কেন বুঝতে পারছেন না আপনি? না, ওনারা যদি আপনাকে তাড়ায় তাহলে আমি কথা দিচ্ছি আমি ওই বাড়ি থেকে বেরিয়ে যাব। জীবন আর কখনো আমি ওই বাড়িতে ঢুকবো না। বেশ, আজ আমি আপনার কথা শুনছি, আপনিও আমার কথা শুনবেন তো? কি কথা? সেটা সময় আসলেই বলবো। আগে বলুন, আমার আমার কথা রাখবেন তো? বলুন। রাখবো, কিন্তু কি কথা সেটা না বললে? সব বলবো, আপাতত আপনি বলেছেন তাই যাচ্ছে, আমার নয়, আমার স্ত্রীর সম্মানের দায়িত্ব সব আপনার হাতে রইল। আসুন।